আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। তাহলে আমি আরেকজনকে যুক্ত করি, বিবি আয়েশা, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। বিবি আয়েশা, আপনার আনমিউট করে কথা বলতে হবে, নিজেকে আনমিউট করে কথা বলেন। ও সরি, আসিফ ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাই রে, আমারই মাথা ধরে গেছে, আপনারা দুইজন কিভাবে যে ধৈর্য ধরে শুনতেছেন এটাই আমি বুঝতেছি না। আপনাদের এত ধৈর্য, মাঝে মাঝে আপনাদের এই লাইভ দেখার পরে ঘুমাতে পারি না, মানে এদের যন্ত্রণা, এদের কথা শুধু মাথার মধ্যে ঘুরে, আপনারা কিভাবে দিন যাপন করেন এটাই বুঝি না। থ্যাংক ইউ আপনি আসিফ বলেন ভাই। যে এই যে আপনি বলেন যে এই যে যে আলোচনাগুলো শুনলেন, এই যে একজন এসে বললো যে মেয়েদেরকে বাধ্য করতে হবে বোরখা পড়তে কারণ এটা সমাজের জন্য ভালো, আরেকজন এসে বললো যে অ্যাডভার্টাইজ দেয় মানে অ্যাডভার্টাইজ দেয়া মানেই হলো ওই মানে সে এটা বুঝাতে চাচ্ছে যে মেয়েরা সুন্দর জামা কাপড় পরে এটা মানে হচ্ছে ধর্ষিত হইতে হওয়ার জন্য সুন্দর জামা পরে ঘোরাঘুরি করে, নাহলে ওরা এখন উনি হচ্ছেন একজন ধর্ষক, উনি মনে করেন একটু ধর্ষণ করছি তাহলে ক্ষতি কি, তাহলে আসিফ ভাই মেয়েরাই তো ছেলেরা কেন পরে, ছেলেরা কেন পরে? আমি তো দেখি একটা ছেলেও, আমার ছেলে কিংবা আমার হাজবেন্ড একটা সুন্দর কাপড় কিনতে চায়, পড়তে চায়, তাহলে ওরা কেন পরে? ওই যে উনি ওনার যুক্তি ওনাদের যুক্তি হচ্ছে যে মনে করেন ঈদের দিন সকালবেলা সুন্দর পাঞ্জাবি পাজামা পরে বের হইলো, কেন বেরিয়েছে ভাই? দর্শিত দর্শন দর্শিত হওয়ার জন্য বেরিয়েছে। না এখন আমার হাজবেন্ড পড়তে চায়, আমার ছেলেও পড়তে, ছেলেরা এখন এরকম তো আপনারাও নিশ্চয়ই চান যে একটা ড্রেস পড়তেছেন ভালো লাগতেছে, এখন আপনারা কেন করেন, ছেলেরা কেন করে এটা? একটা মেয়ে যেহেতু এখানে ধর্ষিত হওয়ার জন্য করে। এখানে আমার মাথায় একটা প্রশ্ন আসলো সাবাটন ভাই, বলেন তো ধরেন যে মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চা ছেলেরা ওরাও তো সুন্দর সুন্দর জামা পরে, ওরাও কি তাহলে মানে মাদ্রাসার হুজুরদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার জন্য এগুলো পরে? তাদের যুক্তিতে তো ওইটাই মনে হইতেছে। এই সুন্দর জামা পড়ছে কেন? নিশ্চয়ই ওরাও চায় হুজুররা তাদেরকে রাতের বেলা মানে রুমে ডাইকা দর্শনটা করুক, এই জন্যই তো পরে নাকি? তাদের যুক্তিতে তো এইটাই তারা। কি এগুলা ভাই, মানে কোথা থেকে লোকজন আসে? এগুলো আসলে আসলে অসীম ধৈর্য লাগে এদের সাথে কথা বলতে, মানে মাঝে মাঝে এত মানে প্যাথেটিক হইতে পারে মানুষের চিন্তা ভাবনা, এত প্যাথেটিক হইতে পারে মানুষের চিন্তা ভাবনা, এটা না অকল্পনীয়। মাঝে মাঝে মানে বমি আসে এই লোকগুলার মুখের উপরে, বমি করতে ইচ্ছা করে। একদম ঠিক বলছেন আসিফ ভাই, আমাদেরই তো মানুষ যখন দেখি সমাজে কথা বলে বাইরে মেয়েদের কথা, মেয়েরা আরো দেখি বেশি খারাপ, এরা বুঝেও না যে এদের সম্মানটা কোথায়, নিজের সম্মানটাও নিজে বুঝে না, মানে নিজেকেও কোন জায়গায় কি মানে বলবে, এই ধর্মের ব্যাপারে বলতেই থাকবে যে ধর্ম যে তাকে কোন জায়গায় নিয়ে গেছে এটাও তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নাই মনে এখন করেন এই যে এদেরকে। জহিরুল, মনে করেন এই জহিরুল যে লোকটা আসলো, সেই লোকটার একটা মেয়ে আছে 6 বছর বয়সী, সেই মেয়েটার জন্য জহিরুল সাহেব একটা সুন্দর একটা লাল রঙের একটা সুন্দর একটা জামা নিয়ে কিনে নিয়ে আসলো, লাল জামা এবং লাল জুতা, হ্যাঁ, এবং তাকে দিল। মেয়েটা খুব খুশি হয়ে পড়লো, অনেক ভালো লাগতেছে তার, সে খুব নাচতেছে না, নেচে নেচে ঘুরতেছে, সবাই দেখো আমার কত সুন্দর একটা পোশাক। এখন পাশের বাসার ছক্কু মোল্লা, সে কি করলো, জহিরুল সাহেব যখন বাইরে গেল তখন সে তার কাজটা সেরে ফেললো, সেরে ফেলার পরে এই জহিরুল যে যুক্তিটা এখানে এসে দিচ্ছে সেই যুক্তিটা দিল যে এই মেয়েটা এত সুন্দর লাল জামা লাল জুতা পরে তার সামনে ঘুরছে কেন, ঘুরছে সুতরাং আমি তো তাহলে ধর্ষণের ইয়াটা পাই গেছি, ধর্ষণের লাইসেন্সটা পাই গেছি, যেহেতু এই বাচ্চা মেয়েটা আমার সামনে লাল পোশাক পরে ঘুরছে সেহেতু আমি ধর্ষণ করছি, এই তো নাহলে লাল পোশাক পরে ঘুরছে কেন। এই যুক্তিটা যদি তখন ওই ছক্কু মোল্লা জহিরুল সাহেবকে দেয়, জহিরুল সাহেব কি সেই যুক্তিটাকে একসেপ্ট করবে নাকি বলবে যে এই এটার এটা এটার বিচার চাই, কোনটা বলবে? আসিফ ভাই আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, আমার স্টুডেন্ট লাইফে মানে আমার লেখাপড়া শেষ হওয়ার পরে আমি বিসিএস এর ফর্ম ফিল আপ করার জন্য আমি পিএসসি তে যাচ্ছিলাম, আমার হাতে ফর্মটা আছে, আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি, আমি নর্মাল ড্রেস পরা, আমরা মানে সালোয়ার কামিজ যেরকম আমি মানে এরকম নর্মাল সুন্দর সালোয়ার কামিজ পরা, মানে ঢাকা একটা ড্রেস পরা, আমি আপনাকে এটা বুঝাইলাম। আমাকে একটা হঠাৎ করে আমার পাশে একজন এসে আমাকে বলতেছে, আমি এই কথা আমার জীবনে কাউকে বলি নাই আসিফ ভাই, আজকে এই যে আপনাদের এখানে বলতেছি, যারা এসে আমাদের মেয়েদের পক্ষে কথা বলে, যেই বাবা কথা বলে, তারাও যাতে বুঝতে পারে যে তাদের মেয়েটা রাস্তায় কি ধরনের শিকার হয়, কারণ ওই মেয়েটা, আমি তো আমার বাবাকে কোনোদিনই কথা বলি নাই, তার মানে আমার বাবা কোনোদিন জানে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা হয়েছে, এরকম প্রতিটা যারা আসে লাইভে যে সমস্ত লোকগুলি তাদের মেয়েদের জীবনে ওর সব ঘটনা তারা জানে না, তাদের মেয়েদের জন্য আপনি যেমন বলেন যে একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই সন্তানের জন্য, তাদেরও উচিত তাদের মেয়েদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার, এবং এটার জন্য আমি প্রতিটা বাবাকে বলতেছি এই কথাটা, যে আমাকে আমি নর্মাল আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি, আমার একজন বলতেছে ভাই চলো তুমি আমার সাথে হোটেলে চলো আমি তোমাকে 500 টাকা দিব, আপনি আমি আসিফ ভাই ওই দিন মেয়ে থেকে আরো মেয়েতে পরিণত হয়ে গেলাম, আমি চিনি না জানি না হঠাৎ করে এক লোক আমাকে এই কথা বললো, আমি ভয়ে কি করব, তখন পাশে এক দোকানে ঢুকলাম, দোকানে ওদের কাছে হেল্প চাইলাম যে এই লোক আমাকে কি বলতেছে দেখেন, সাথে সাথে এরা মনে হয় গ্যাং থাকে, সাথে সাথে ওদের সাথে আরো দুইটা ছেলে এসে বললো হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে ওর সাথে তো ওর রিলেশন আছে, ও ইয়ে করতেছে, ওদের মধ্যে একটু রাগারাগি হয়েছে এই জন্য মেয়েটা ওর সাথে যেতে চাচ্ছে না, তা আমি বললাম আমি চিনি না এখন আমার কথা কে বিশ্বাস করবে, হঠাৎ করে আমার হাতে মনে হইলো যে আমার হাতে তো এই বিসিএস ফর্মটা আছে, এই ফর্মের মধ্যে তো আমার নাম লেখা আছে, আর ওই ছেলে তো আমাকে রাস্তায় হঠাৎ করে একদিন দেখছে আমার নামও জানে না,
তখন আমি ওদেরকে বললাম যে জিজ্ঞেস করেন তো আমার নাম কি, একে জিজ্ঞেস করেন, আর এই ফর্মের মধ্যে আমার নাম আলাদা করে আপনারা দেখেন, আমার নাম নাম তো হয়তো সে বলতে পারবে না। তখন এরা বুঝতে পারছে বিপদ, পরে ওরা চলে গেছে। তাহলে এখানে আমার পোশাকের কি দোষটা ছিল? না, এটা এই প্রশ্নটাও তো করার কোনো স্কোপ নাই যে পোশাকের কি দোষটা ছিল। আপনার যেই পোশাকই থাকুক, এমনকি আপনি যদি নগ্ন ভাবেও হাঁটাহাঁটি করেন, তারপরে এরা যে পোশাকের দোহাই দেয় আসিফ ভাই, এই জন্য বললাম আমি একটা ভদ্র মেয়ে, শিক্ষিত মেয়ে রাস্তায় আপনি যাচ্ছি। ভদ্র ভদ্র নাকি অভদ্র, এমন মনে করেন যে একটা অভদ্র মেয়ে, অভদ্র মেয়ে হোক, সে একজন দেহ ইনফ্যাক্ট একজন দেহ ব্যবসায়ী হোক, সেও মানে নগ্ন হয়ে রাস্তায় ঘুরুক, তারপরে তো আরেকজন মানুষ এই অধিকার প্রাপ্য প্রাপ্ত হয় না যে সেই মেয়েটার কনসেন্ট ছাড়া সেই মেয়েটাকে টাচ সে করবে। না এইটা তো এখন একটা বেসিক, এটা তো একটা বেসিক মানে বেসিক একটা রুল আমাদের সভ্য সমাজের, একটা বেসিক রুল। এই জিনিসটা কেন মাথায় ঢোকে না এই মুমিনদের? সে যেই মেয়েই হোক, সে মেয়ের চরিত্র যেমনই হোক, সে মেয়ে ভদ্র হোক অভদ্র হোক, মানে যেইটাই হোক না কেন, তার দিয়ে তো কিচ্ছু যায় আসে না। এগুলো তো কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না যে সে মেয়ে ভদ্র নাকি অভদ্র, তাই না? হুম হুম আচ্ছা আসিফ ভাই, আমি জাস্ট একটা জিনিস একটু রিলেটেড একটা জিনিস জাস্ট উল্লেখ করতে চাইতাম, যে আমি আসলে মানে দেহ ব্যবসা শব্দটার মানে ইউসেজের একটু বিরুদ্ধে। আমি মনে করি যে এটা একটা লাঞ্ছনাদায়ক শব্দ, যার মাধ্যমে বোঝানো হয় যে একজন সেক্স ওয়ার্কার নিজের শরীরকে সমর্পণ করার মাধ্যমে তার মানবতাকে সমর্পণ করে দিচ্ছে। এবং নারীবাদী সাহিত্যের মধ্যে মানে এই শব্দটার ইউসেজের বিরুদ্ধেও বলা হয়েছে। আমি লাইক পার্সোনালি প্রেফার করি যে দেহ ব্যবসার পরিবর্তে সেক্স ওয়ার্কার বা এমনকি পতিতা বলা হচ্ছে দেহ ব্যবসার থেকে আরো কম লাঞ্ছনাদায়ক। হ্যাঁ ভাই, এখানে এরকম যদি শব্দ নিয়ে ইয়া হয় তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে, কারণ হচ্ছে কি প্রত্যেকটা শব্দ নিয়ে কেউ না কেউ আপত্তি তুলবে, এই শব্দ ব্যবহার করা যাবে না, সেই শব্দ ব্যবহার করা যাবে না। প্রত্যেকটা শব্দ যদি আমরা এভাবে ইয়া করি, তাহলে আমরা শব্দ ব্যবহারে তাহলে একটা ইয়াদ তৈরি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে যে এই শব্দগুলো ব্যবহার করা যাবে, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। আমরা সাধারণত যে শব্দগুলো ব্যবহার করি, অনেক শব্দই মানে মানে অবমাননাকর, নাস্তিক শব্দটা অবমাননাকর অনেক ক্ষেত্রে, বাংলাদেশে নাস্তিক শব্দটা অবমাননাকর। নাস্তিক বলতে বোঝানো হয় হচ্ছে গিয়ে যাদের নীতি নৈতিকতা নাই। অনেক বাংলাদেশের মানুষ, অনেক মানুষ এমনটা বোঝে যে নাস্তিক মানে হচ্ছে তারা যাদের কোনো নীতি নৈতিকতা নাই। তাতে ভাই আমি কি করবো, সেটা অবমাননা করেই তারা বলে ও তুই তো নাস্তিক, তুই তো নাস্তিকের বাচ্চা, নাস্তিক এমন ভাবে বলে যে নাস্তিক শুনলে মনে হয় আমি খুব লজ্জা পাই যাবো, আমার নাস্তিক বলছে আমি এত খারাপ বাড়িটা দিল, মানে নাস্তিক শব্দটা গালি হিসেবে তারা ব্যবহার করে, তারা আমাকে গালি হিসেবে নাস্তিক বলতেছে, কিন্তু আমার কাছে তো নাস্তিক শব্দটা ওই ওরা যেভাবে ব্যবহার করতেছে আমি তো সেভাবে ব্যবহার করতেছি না, এটা নির্ভর করতেছে আমি কিভাবে ব্যবহার করতেছি। তারা লাঞ্ছনা দেওয়ার জন্যই আমাকে বলতেছে তুই তো নাস্তিক, তুই তো নাস্তিকের বাচ্চা, নাস্তিক, তার মানে তো এটা না যে আমিও সেটা একইভাবে বুঝতেছি শব্দটাকে। আসিফ ভাই, আমি আসলে মানে আমি আসলে এই কারণে বলছি না যে দেহ ব্যবসা একটা গালি, আমি আসলে মানে গালি এবং লাঞ্ছনার মধ্যে একটা মানে আলাদা প্রাপ্ত করছি আর কি। আমি যদি মানে অবমাননার কথাটা যদি বাদ দেই, যে নাস্তিক শব্দটার মাধ্যমে মানে এই শব্দটার মাধ্যমে কোনোভাবে কিন্তু যোগাযোগ মানে করা যায় না যে মানে নাস্তিকদের নৈতিকতা নাই। সাবর্টন ভাই, সাবর্টন ভাই, এই শব্দ নিয়ে আসলে জটিলতা, নতুন জটিল নতুন নতুন জটিলতা তৈরি করার আসলে ইয়া নাই, এখন আমাদের সেই সময়টাও নাই, ওইটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করবো না। এই শব্দটা কোন কোন শব্দ ব্যবহার করা উচিত, কোন কোন শব্দ উচিত না, আমাদের মূল ফোকাসটা যেন ডাইভার্ট না হয়, আমাদের মূল ফোকাসটা যেন কোনো অবস্থাতেই অন্যদিকে চলে না যায়, মূল আলোচনা যেন এখন এই শব্দটা ব্যবহার করা উচিত কি উচিত না সেটা নিয়ে যেন আমরা ঘন্টার পর ঘন্টা তর্কে বিতর্কে লিপ্ত না হই। আমাদের মূল ফোকাসটা অবশ্যই থাকা উচিত যে নারীর যে মানে একটা নারী, একটা মেয়ে বা একটা পুরুষ যেই হোক, সে একটা পোশাক পরছে, সেই পোশাকটা যেন কোনোভাবেই এই আলোচনার ভিতরে না আসে যে এই পোশাকটা দ্বারা তার চরিত্র নির্ধারণ, তার ধর্ষণের কারণ নির্ধারণ, এই জায়গায় যেন না আসে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আলোচনাটা অন্যদিকে নিয়ে যাই, অন্যদিকে ডাইভার্ট করাটা ঠিক হবে না। সংগঠন ভাই, আমার আমার আসলে মানে এই স্পেসিফিক ওয়ার্ডের বিরুদ্ধে লাইক যেই পয়েন্টটা, সেটা হচ্ছে যে আমি যদি ফিলিংস বাদ দেই, লাইক এটা একটা সেক্স ওয়ার্ক নিয়ে একটা মানে ফলস একটা ধারণার প্রচলন ঘটায় যে ভাই। আবারও আবারও আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে, সাবলটন ভাই প্লিজ আলোচনাটা অন্যদিকে নিয়ে না, আমার আমরা একটা পয়েন্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টটা প্লিজ থাকেন। ওকে আচ্ছা ভাই, তাহলে বিবি আয়েশা আপনি কি আর কিছু বলবেন, আর কোনো নতুন কিছু বলবেন আমাদেরকে? না আসিফ ভাই, আপনাকে শুধু একটা কথা বলতে চাই, সেটা হইলো গত ডিসেম্বর মাস গেল তো, তখন একটা গান তো প্রায় বাজতো, সব কটা জানালা খুলে দাও না, তো এই গানটা একদিন হঠাৎ আমার কানে আসার পরে আমার চোখে পানি চলে আসছে। আসিফ ভাই সত্য, মানে আপনাকে এই কথাটা বলবো, তখন থেকেই ভাবতেছি, ওখানে আরেকটা লাইন আছে, ওরা আসবে চুপি চুপি। আপনারা দেশের জন্য এত কাজ করতেছেন, দেশের মানুষের জন্য এত কিছু করতেছেন, আপনারা দেশে আসতে পারতেছেন না, এই কষ্টটা আমার তখন মানে বললাম না, আমার চোখে পানি চলে আসতেছিল, এবং তখন মনে হয়েছে যে আমরা আমাদের জানালাগুলি আপনাদের জন্য খুলতে না পারলেও আমাদের হৃদয়ের জানালা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আসিফ ভাই, আমরা আপনাদের জন্য হৃদয়ের জানালা খুলে অপেক্ষা করব, আমাদের ভাই আপনারা, আপনারা আমি বিশেষ করে আমাকে মেয়ে মানুষ থেকে মানুষে পরিণত করে দিছেন আপনি, মানে আমার কৃতজ্ঞতার শেষ নাই আপনার কাছে। এবং একটা সময় পৃথিবীর অনেক মানুষ যারা আমরা এরকম মুক্ত চিন্তা করি, ওরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি ব্যক্তিগত ভাবে আপনার কাছে। আমাদের হৃদয়ের জানালা সবসময় খোলা আপনার জন্য, আপনাদের মতো মানুষের জন্য, আপনারা আমাদের ভাই। অনেক ধন্যবাদ বিবি আশা আপনাকে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমরা তাহলে শেষ আরেকজনকে যুক্ত করে তারপর লাইভটা শেষ করে দিব। থ্যাংক ইউ ভাই, জি আচ্ছা, সাবর্টন ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আচ্ছা তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, শেষ একজনকে যুক্ত করে আমরা তাহলে লাইভটা শেষ করে দিব, দেখি।
রিয়েল ফ্যাক্ট আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। আচ্ছা আমি আপনার আসলে আপনাদের এই লাইভ আমি অনেকদিন যাবত আসলে ফলো করি, আমরা যারা আসলে। ভাই আপনার সাউন্ডটা হঠাৎ করে একটু কমে গেল, প্রথম দিকে ঠিক ছিল কিন্তু এখন আবার একটু কমে গেল। আচ্ছা তাহলে আমি হেডফোনটা লাগার কারণে কমে গেছে, মেবি আমি আসলে এখন ঠিক আছে। আচ্ছা বলেন, অসুবিধা নেই, বলেন বলেন। এখন এখন মিউট করে ফেলছেন, আপনি নিজেকে মিউট করে ফেলছেন, এখন কিছু শোনা যাচ্ছে না, মিউট করে ফেলছেন, আনমিউট করেন। দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে, একটা এই যে স্ক্রিনে দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে, মিউট আনমিউট বাটন আছে, মাইক্রোফোন বাটন আছে, সেখানে চাপ দিলে আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। ভাই ভাইরা আপনি কথা বলে যাচ্ছেন, কেউ শুনতে পাচ্ছে না আপনার কথা, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না, আপনি নিজেকে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ বলেন। এখন মনে আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে আপনাদের এই মানে লাইভ গুলো অনেকদিন যাবত আসলে ফলো করি বা আসলে শোনা হয়, ম্যাক্সিমাম গুলোই শোনা হয় রিয়েল ফ্যাক্ট গুলা। তো ফাইনালি যারা আসলে আমরা বুঝতে পারতেছি যে আসলে রিয়েল ফ্যাক্টটা আসলে এইটা আপনারা যেগুলো বলতেছেন এটাই, যখন আমরা ক্রস চেক করে দেখতেছি যে না দেখতেছি আসলেই তো আপনারা যেটা বলতেছেন এটা কোনোটাই ফেলে দেওয়ার মতো কথা না। হ্যাঁ বাট হয়তো অনেকেই আমি আমি যেটা রিয়েলাইজ করলাম বা আমি যেটা দেখলাম আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি যেগুলো শেয়ার করলে তারা আসলে কোনোভাবেই জিনিসটা মানে নিতে এগ্রি না। তো এই ক্ষেত্রে মনে করেন আমি মনে করি যে আমি তো আসলে মানে বুঝতে পারছি রিয়েল ফ্যাক্ট আসলে কি, বা আমিও আপনার এইটুক এখন কনফার্ম যে আমি এখন ধর্মের বাইরে। রিয়েল ফ্যাক্ট ভাই এক সেকেন্ড, আপনার কিন্তু ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার জীবন নিজের নিরাপত্তা বিঘ্নিত হয়, আপনার নিরাপত্তার কোনো সমস্যা হয়। আমরা চাই না যে আপনি আপনার মতো একজন মানুষ যার নিরাপত্তা নিয়ে সমস্যা হোক, যার ফ্যামিলিতে সমস্যা হোক, এটা আমরা কেউ চাই না। আপনি যেহেতু আজকে ভিডিও দেখা ফেলছেন, নিজের চেহারা দেখা ফেলছেন, আপনি আর যে কথাগুলো বলবেন সেই কথাগুলোতে এমন কোন কথা যেন না থাকে যে আপনি ধর্মের বিরুদ্ধে এগুলা কিচ্ছু বলবেন না। ওকে ঠিক আছে, তাহলে আমি আজকে কথা না, প্রয়োজনে আমাকে একটা গালি দিয়ে, প্রয়োজনে আমাকে আসিফুদ্দিনকে একটা গালি দিয়ে আপনি যান, বলেন যে ধর বেটা নাস্তিক, একটা তোরা নাস্তিক হচ্ছে কুত্তার বাচ্চা, এটা বলে আপনি চলে যান। তারপরে আপনি এমন কোন কথা বলবেন না যেটাতে আপনার ইয়া সমস্যা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন ভাই? ওকে ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, তাহলে আমি একদিন আপনার সাথে এটা হবো, বাট সেখানে আজ দেখা যাক কিভাবে এটা হবে। আমি আসলে কিছু ব্যাপার নিয়ে আপনাকে একটু কথা বলতে চাই। নেক্সট যেদিন যুক্ত হবেন সেদিনে এরকমই একটা ফেক আইডি দিয়ে যুক্ত হবেন এবং ভিডিওটা অফ করে তারপর যুক্ত হবেন। মানে প্রথমে ব্রাউজার পারমিশনটা অন রাখবেন, ভিডিও অডিও দুটোই অন রাখবেন, পরে ঢুকে ভিডিওটা অফ করে দিবেন, অফ করে দিয়ে তারপর কথা বলবেন। তখন আমরা অবশ্যই আপনার সাথে, আমিও আছি, সাবলটন ভাইও নিশ্চয়ই কথা বলবে, আমরা সবাই কথা বলবো আপনার সাথে। ঠিক আছে, আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভালো থাকেন তাহলে রিয়েল ফ্যাক্ট ভাই, আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম, আপনার মানে নিরাপত্তার জন্য আপনাকে বিদায় জানালাম। তাহলে সাবলটন ভাই আমরা তাহলে আজকে লাইভটা শেষ করে দিই। আজকে খুবই মানে মানে আলোচনা অনেক ভালোই হয়েছে, আলোচনাটা খারাপ হয় নাই, এই আলোচনা। কিন্তু পরে ওই যে রাম ছাগলটা যুক্ত হইলো, এটা আর কি মেজাজটা গরম করে দিচ্ছে একদম। ওদের সাথে তো একদম কোনোভাবে যেভাবে করে আপনি ব্যাক স্টেজে রেখে ওইটা ছাড়া আর কোনো উপায় ছিল না এরকম মানুষের সাথে কথা বলা। হ্যাঁ যদি মানে ভদ্রভাবে যদি সরি বলতে লাস্ট একটা সুযোগ দিছিলাম, যদি সরি বলতে তাহলে আমি সুযোগ দিতাম, কিন্তু মানে এদেরকে আর না, মানে কুচুন হাগা খামারি আর না, আমার লাইফে চুন হাগা খামারিদের কোনো জায়গা নেই, এখানে আসলেই লাত্তি খাবে, লাত্তি মেরে বের করে দিব। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক মানুষ দেখেছেন আজকে লাইভ, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাবলটন ভাই আপনিও তাহলে বিদায়টা নিয়ে নিন। ওকে থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য, সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকেন। গুড নাইট, গুড নাইট সবাইকে, আজকের মতো এখানে শেষ, শুভরাত্রি।